হ্যা গাইজ ওয়েলকাম টু বাস এরিকা ফার্নান্ডেস সাই শেখের সাথে কুচরাং পেয়ারকে এস এ ভিতে সোনাক্ষী বোসের চরিত্রে অভিনয়ের জন্য বেশি পরিচিত অভিনেত্রী সম্প্রীতি তার টিভি থেকে ছুটি নেওয়ার ব্যাপারে কথা বলেছেন এবং প্রকাশ করেছেন যে তিনি ছোট পর্দায় ফিরে যাওয়ার কথা ভাবছেন কিনা না এরিকা ফার্নান্ডেস সবচেয়ে বেশি প্রিয় এবং প্রশংসিত সেলিব্রিটির মধ্যে একজন এরিকা অবশ্য কিছু সময়ের জন্য স্পটলাইটের বাইরে ছিলেন এবং একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি টেলিভিশন থেকে বিরতি নেওয়ার সম্পর্কে কথা বলেছেন এরিকা যিনি পূর্বে দুবাইয়ে স্থানান্তরের জন্য শিরোনাম হয়েছিলেন বর্তমানে তার প্রথম ওটিটি শর্ট ফিল্ম দ্য হোস্টিং এর প্রচার করছেন এরিকা ফার্নান্ডেস তার প্রথম ওটিটি শর্ট ফিল্ম দ্য হোস্টিং প্রচার করতে ভারতে এসেছেন এরিকা বলেছেন যে কারণে আমি এই বিরতি নিলাম তা হলো আমি মনে করি আমি আটকে গেছি আমি খুব অস্থির বোধ করছি এটি এমন নয় যে আপনি সফল শো থেকে বেরিয়ে আসবেন যার আপনি অংশ আমি কেন বললাম যে আমি স্থবির বোধ করছি কারণ আমি ভালো শো করছিলাম কিন্তু আমি একজন অভিনেতা হিসাবে বড় হচ্ছিলাম না আমি জিনিসগুলো খুব একই রকম করছিলাম কোনো চ্যালেঞ্জিং চরিত্র অভিনয় করতে পারছিলাম না তাই আমি অপেক্ষা করতে চেয়েছিলাম এবং কিছু সময় দিতে চেয়েছিলাম এবং দেখতে চেয়েছিলাম আমার পথে কি আসে সব কিছুই ঠিক ছিল কখনো কখনো আপনি একটি জিনিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েন এবং আপনি এমন কিছু চান যা এটি পরিবর্তন করবে এই শর্ট ফিল্মটি আমার জন্য ছিল অতিরিক্তভাবে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি টিভিতে ফিরে আসার পরিকল্পনা করছেন কিনা তিনি বলেন আমি ইচ্ছাকৃতভাবে টিভি থেকে বিরতি নিতে চাইনি যদি আমি এমন কিছু পাই যা আমার আগের দুই শো থেকে আলাদা তাহলে আমি অবশ্যই টিভির পর্দায় ফিরে আসব। আমার চেহারা বদলাতে হলে আমি তাতেও রাজি একটি ভালো ভূমিকার অর্থ এই নয় যে আপনাকে পর্দায় গ্ল্যামারাস দেখাতে হবে আমি এটা বিশ্বাস করি না লোকেরা আপনাকে চেহারার জন্য দেখে না তারা আপনার চরিত্রের ওজন দেখে আমরা আশা করছি শীঘ্রই এরিকা নিজের নতুন প্রজেক্ট নিয়ে টিভির পর্দায় ফিরে আসবেন আপনাদের এরিকা ফার্নান্ডেসের অভিনয় কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর আপনারা যদি এরিকার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই তার জন্য এই ভিডিওতে লাইক করুন দ্যাটস অল ফর টুডে i'll be come back soon with another update until then stay tuned and goodbye